হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস। সকল দর্শক আপনাদের তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ ইতিহাসের 200টি প্রশ্ন উত্তর নিয়ে, যেগুলো তোমাদের আপকামিং কেপি কনস্টেবল মেন, তার সাথে ডাব্লিউবি কনস্টেবল এবং তোমাদের লেডি কনস্টেবলের পরীক্ষা যে সামনে চলে এসছে সেই সমস্ত পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখে থাকবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো এখানে প্রথম কোশ্চেনটা দেখতে পাচ্ছ, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদকে, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মঙ্গল পাণ্ডে হচ্ছে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ। সালবাহী সন্ধি কত সালে হয়েছিল? 1782 খ্রিস্টাব্দে সালবাহী সন্ধি স্বাক্ষরিত হয়। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন? তো লর্ড ডফরিন ছিলেন জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভাইসরয়। নেক্সট, গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেন কোন বৃক্ষের নিচে? দেখুন সঠিক উত্তরটি হবে অশ্বত্থ। কবিরের ভক্তিমূলক গানকে কী বলা হয়? দোহা বলা হয়। পৃথক নির্বাচনীয় ব্যবস্থা করা হয় কোন আইনের সাহায্যে? তো মর্লেমিন্টো আইন সংস্করণের মাধ্যমে পৃথক নির্বাচনী ব্যবস্থা করা হয়। মুঘলদের সময় সরকারি ভাষা কী ছিল? ফার্সি ছিল মুঘলদের সময় সরকারি ভাষা। অতীশ দীপঙ্কর কে ছিলেন? একজন বৌদ্ধ পণ্ডিত ছিলেন। নেক্সট, 9 নম্বর প্রশ্নটা দেখো, জামা মসজিদ কে নির্মাণ করেন? তা জামা মসজিদ নির্মাণ করেন শাহজাহান। সঞ্জীবনী পত্রিকার সম্পাদক ছিলেন কৃষ্ণকুমার মিত্র। মুঘল সাম্রাজ্যের পত্তনের জন্য কে দায়ী? ঔরঙ্গজেব। কার রাজসভায় অষ্টপ্রধান ছিল? শিবাজি রাজসভায় অষ্টপ্রধান ছিলেন। স্যার টমাস রো কার আমলে ভারতে আসে? তো স্যার টমাস রো ভারতে আসে জাহাঙ্গীরের আমলে। মালিক কাফুর কে ছিলেন? আলাউদ্দিন খলজির সেনাপতি ছিল মালিক কাফুর। বিজয়নগরের প্রতিষ্ঠাতা কে? হরিহর ছিল বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা খিজির খান। নেক্সট, ভারত সভা কত সালে স্থাপিত হয়? 1876 খ্রিস্টাব্দে ভারত সভা স্থাপিত হয়। আলিপুর বোমা মামলায় প্রধান আসামি কে ছিল? অরবিন্দ ঘোষ। সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? ব্রহ্মবান্ধব মুখোপাধ্যায় ছিল সন্ধ্যা পত্রিকার সম্পাদক। বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 1764 সালে বক্সার যুদ্ধ হয়। গদর পার্টির প্রতিষ্ঠাতা কে? লালা হরদয়াল হচ্ছে গদর পার্টির প্রতিষ্ঠাতা। নেক্সট, সাইমন কমিশন কত সালে ভারতে আসে? তো 1928 সালে সাইমন কমিশন ভারতে আসে। গান্ধীবুড়ি কাকে বলা হয়? মাতঙ্গিনী হাজরাকে গান্ধীবুড়ি বলা হয়। ভারত ছাড় আন্দোলনের সূচনা কে করেন? গান্ধীজি করেছিলেন ভারত ছাড় আন্দোলনের সূচনা। ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্ট ব্যাটেন হচ্ছে ভারতের শেষ ভাইসরয়। নৌ বিদ্রোহ কত সালে হয়? 1964 সালে নৌ বিদ্রোহ হয়। কুণিক উপাধি কে গ্রহণ করেন? অজাতশত্রু কুণিক উপাধি ধারণ করেছিলেন। নেক্সট, হর্ষাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে? তো হর্ষাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার। ফরওয়ার্ড ব্লক কে গঠন করেন? সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক গঠন করেন। গান্ধী আরউইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1931 সালে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়। বিক্রমশিলা উপাধিকে গ্রহণ করেন? তো ধর্মপাল বিক্রমশিলা উপাধি গ্রহণ করেন। প্রিয়দর্শী কে লেখেন? তো প্রিয়দর্শীকে লেখেন হর্ষবর্ধন। নেক্সট, শিলাদিত্য উপাধিকে গ্রহণ করেন? তো শিলাদিত্য উপাধিটি গ্রহণ করেন হর্ষবর্ধন। কালিদাস কার সভাকবি ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের সভাকবি ছিলেন কালিদাস। মেঘদূতের রচয়িতা কে? কালিদাস মেঘদূতের রচয়িতা। পল্লব রাজবংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? প্রথম নরসিংহ বর্মণ। গুপ্তাব্দের প্রচলন কবে হয়? 320 সালে গুপ্তাব্দের প্রচলন হয়। কনিষ্কের সভাকবি কে ছিল? তো কনিষ্কের সভাকবি ছিল অশ্ব ঘোষ। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে? শিমুক হচ্ছে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা। কে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। শকাব্দ কে প্রচলন করেছিলেন? কনিষ্ক 78 সালে। গন্ধাশিল্প কোন যুগের? কুষাণ যুগের হচ্ছে গন্ধাশিল্প। পুনা চুক্তি স্বাক্ষরিত হয় 1932 সালে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। মাস্টারদের নামে কে পরিচিত ছিল? মাস্টারদের নামে পরিচিত সূর্য সেন। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি দিন অনশন করেছিলেন কে? তো যতীন দাস সবচেয়ে বেশি অনশন করেছিল। গান্ধী আরউইন চুক্তি অপর নাম কী? দিল্লি চুক্তি হচ্ছে গান্ধী আরউইন চুক্তির অপর নাম। কাকুরি ষড়যন্ত্র মামলায় প্রধান অভিযুক্ত কে ছিলেন? তো রামপ্রসাদ বিসমিল ছিলেন। নেক্সট, রাইটার্স বিল্ডিং অভিযান কত সালে হয়? তো 1930 সালে রাইটার্স বিল্ডিং অভিযান হয়। রাশিয়ার বলশেভিক আন্দোলন হয় কত সালে? 1917 সালে। রাওলাট আইন পাস হয় কত সালে? 1919 সালে। খোদা সত্যাগ্রহ হয় কত সালে? 1918 সালে। গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কোথায় করেন? তো গান্ধীজির প্রথম সত্যাগ্রহটি করেছিল দক্ষিণ আফ্রিকার নাটালে। ভারতে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কোথায় করেছিলেন? চম্পারণে। হিন্দু প্যাট্রিয়টিক পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। দক্ষিণ ভারতে কৃষক আন্দোলন হয় কত সালে? 1875 সালে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফরমান দেন কে? তো ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরমান দিয়েছিলেন ফারুক শিয়ার। পাটলিপুত্র কোথায় অবস্থিত? গণ্ডক গঙ্গা সোন নদী সঙ্গমে অবস্থিত পাটলিপুত্র। ম্যাঙ্গালোরের সন্ধি কত সালে হয়? তো 1784 সালে ম্যাঙ্গালোরের সন্ধি হয়। বৃহকথাকে লেখেন? গানোট্ট লেখেন। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠাকে উইলিয়াম জোন্স স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছেন। সাউগ্লের সন্ধি হয় কত সালে?
তো সাউগলের সন্ধি স্বাকৃত হয় 1816 সালে। কল্পনা দত্ত কিসের সঙ্গে যুক্ত ছিলেন? চট্টগ্রাম অস্ত্রগান লুণ্ঠনের সাথে কল্পনা দত্ত যুক্ত ছিলেন। বন্দি জীবনকে লেখেন শচীন সেন্নাল, লিখেছেন বন্দি জীবন। হিন্দু মেলা স্থাপিত হয় কত সালে? 1867 সালে হিন্দু মেলা স্থাপিত হয়। ভারত সশস্ত্র বিপ্লবের জনককে? ফাঁড়াকে হচ্ছে ভারতের সশস্ত্র বিপ্লবের জনক। বন্দে মাতরম কি? তো বন্দে মাতরম একটি ইংরেজি দৈনিক। অ্যান্টি সার্কুলার সোসাইটি স্থাপন সম্পাদককে? সচীন্দ্রকুমার বসু। সচীন্দ্রকুমার বসু হচ্ছে অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক। নেক্সট, ইলবার্ট বিল আন্দোলন কত সালে হয়? 1883 সালে ইলবার্ট বিল আন্দোলন হয়েছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি সোসাইটি তৈরি হয় কত সালে? 1866 সালে। অমৃতবাজার পত্রিকার সম্পাদককে ছিলেন শিশির কুমার ঘোষ। পরিব্রাজক রচনা করেন কে? স্বামী বিবেকানন্দ। কোল বিদ্রোহ সংঘটিত হয় 1831 সালে। খিলাফত আন্দোলন শুরু হয় কত্তে? তো খিলাফত আন্দোলনের সূচনা হয় 1920 সালে। দুদুমিয়া কে ছিলেন? তো ফার্জি আন্দোলনের নেতা ছিলেন দুদুমিয়া। বিজ্ঞান পরিষদ তৈরি হয় কত সালে? 1864 সালে বিজ্ঞান পরিষদ তৈরি হয়। সুধি আন্দোলনের নেতা কে ছিলেন? দয়ানন্দ সরস্বতী। ব্রহ্মানন্দ উপাধিকে গ্রহণ করেছিলেন কেশবচন্দ্র। ভিক্টোরিয়া ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেছেন? কেশবচন্দ্র। বিশ্বম্ভর কার নাম ছিল? নিমাইয়ের। শ্রী চৈতন্য প্রবর্তিত ধর্মের নাম কি? বৈষ্ণব। চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম কি? তো ব্রহ্মচর্য হচ্ছে প্রথম আশ্রমের নাম। অন্ধকবিতার পিতামহ কাকে বলা হয়? পদ্মানকে বলা হয়। নিকোলো কন্টি কার আমলে ভারত আসে? প্রথম দেব রায়ের আমলে ভারত আসে। নেক্সট, বাহমনি রাজবংশের প্রতিষ্ঠা শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? ফিরোজ শাহ। ফোর্ট উইলিয়াম স্থাপিত হয় 1800 সালে। কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় 1835। উডের ডেসপ্যাচ ঘোষিত হয় 1854। কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় কার আমলে? লর্ড বেন্টিংয়ের আমলে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। কলকাতা মাদ্রাসা স্থাপিত হয় কত সালে? তো 1781 খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা স্থাপিত হয়। পাঁচতলা বন্দোবস্ত কে প্রবর্তন করেন? ওয়ারেন হেস্টিংস। পুলিশ ব্যবস্থা সংস্করণ করেছিলেন লর্ড কর্নওয়ালিস। ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয় 1783। নেক্সট, ভার্সাই সন্ধি হয় কাদের মধ্যে? ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে ভার্সাই সন্ধি হয়েছিল। ম্যাঙ্গালোরের সন্ধি কাদের মধ্যে হয়েছে? ইংরেজ ও টিপু সুলতানের মধ্যে ম্যাঙ্গালোরের সন্ধি। তৃতীয় মহীশূর যুদ্ধ হয় কাদের মধ্যে? টিপু ও কর্নওয়ালিসের মধ্যে। চিরস্থায়ী বন্দোবস্ত হয় কত সালে? 1793 সালে। তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ হয় কার আমলে? লর্ড হেস্টিংসের আমলে তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ হয়। পুরান্দারের চুক্তি হয় কত সালে? 1764। পুরান্দার চুক্তি হয়েছিল কাদের মধ্যে? ইংরেজ ও মারাঠাদের মধ্যে। ছিয়াত্তরের মর্মন্ত্র হয় কত সালে? 1776 সালে ছিয়াত্তরের মর্মন্ত্র হয়। দক্ষিণাত্যের ক্ষত হয় কার আমলে? ঔরঙ্গজেবের আমলে। রঙ্গিলা খানকে কী বলা হয়? দ্বিতীয় আকবর বলা হয় রঙ্গিলা খানকে। পুষ্পবিত্ত রাজাদের রাজধানী কোথায় ছিল? থানেশ্বর। পরমেশ্বর পরম ভট্টার মহারাজাধিরাজ উপাধি কে নেন? ধর্মপাল ও দেববাল দুজনেই। পল্লব রাজবংশের শেষ রাজা কে ছিলেন? তো অপরাজিত বর্মন ছিলেন শেষ রাজা। আরবরা সিন্ধু বিজয় করেন কত সালে? 712 সালে। ভারতের প্রথম মুসলিম আক্রমণকারী কারা? তুর্কি। তরাইনের প্রথম যুদ্ধ হয় কত সালে? 1191 সালে। মিত্যাক্ষরা আইন কে রচনা করেন? বিজ্ঞানেশ্বর রচনা করেন। অদ্ভুত সাগরকে রচনা করেন বল্লভ সেন। ধীমানকে পাল যুগের একজন বিখ্যাত ভাস্কর্য শিল্পী। গাইকোন্ড উপাধিকে গ্রহণ করেন? প্রথম রাজেন্দ্র চোল গাইকোন্ড উপাধি গ্রহণ করেন। তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয় কত সালে? 1192। মর্লেমিন্টের সংস্করণ হয় কত সালে? 1901। নগানন্দ কে রচনা করেন? হর্ষবর্ধন। মালবিকাগ্নি মিত্রম কে লেখেন? কালিদাস। মেগাস্থিনিস কার আমলে ভারত আসে? চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে। রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? তৃতীয় গোবিন্দ। ক্যাপ্টেন হকিংস কার সময় ভারতে আসেন? জাহাঙ্গীরের সময়। মিলিন্দ পঞ্চহ কে লেখেন? নাগাসেন লেখেন। ভারতের প্রথম স্বর্ণ মুদ্রা কারা চালু করে? তো প্রথম স্বর্ণ মুদ্রা চালু করেছে কুষাণ্ডা। বজ্রসূচি কে রচনা করেন? অশ্বঘোষ। মহেন্দ্রিত উপাধিকে গ্রহণ করেন? মহেন্দ্রতি দৃত্ত উপাধি গ্রহণ করেছেন প্রথম কুমারগুপ্ত। ফাহিয়েন কত বছর ভারতে ছিল? 15 বছর ভারতে ছিল ফাহিয়েন। অভিজ্ঞানম শকুন্তলামের রচয়িতা কে? তো অভিজ্ঞানম শকুন্তলাম রচনা করেছেন কালিদাস। কুমার সম্ভব রচনা করেছেন কালিদাস। গণিতশাস্ত্রের শূন্য তত্ত্বের আবিষ্কার কোন যুগে হয়? গুপ্ত যুগের। ইলোরা কৈলাসনাথ মন্দির কোন বংশের সৃষ্টি? রাষ্ট্রকূট বংশের সৃষ্টি। তাঞ্জিরের রাজরাজেশ্বর মন্দির কে তৈরি করেন? রাজারাজ। পুরীর জগন্নাথ মন্দির কে নির্মাণ করেন? অনন্ত বর্মন। কোণার্কের সূর্য মন্দির কে নির্মাণ করেন? প্রথম নরসিংহ বর্মন। ইলোরার গুহাচিত্র কাদের আমলে সৃষ্টি? রাষ্ট্রকূট আমলে সৃষ্টি। অদ্বৈতবাদের প্রবক্তা কে? শঙ্করাচার্য।
ক্রাতুর্জুর্ণিয়াম কে রচনা করেন? ক্রাতুর্জুর্ণিয়াম রচনা করেন ভার্বি। সিংহ বিষ্ণুর সহকবি কে ছিলেন? ভার্বি। তারপর দেখো প্রজ্ঞা পরমিতা কে রচনা করেন? অতীশ দীপঙ্কর। শ্রীজ্ঞান অতীশ শ্রীজ্ঞান অতীশ দীপঙ্করের বাল্য নাম কী ছিল? আদিনাথ চন্দ্রগর্ভ। অঙ্করভাট এর মন্দির কোন দেবতার? বিষ্ণুর। জাফার বরবুদুর এর স্তূপ রাজাদের সৃষ্টি? শৈলেন্দ্র রাজাদের সৃষ্টি জাফার বরবুদুর এর স্তূপ। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দন্তিদুর্গ। লোদী বংশের প্রতিষ্ঠাতা বহলুল লোদী। মহামল্ল উপাধিকে গ্রহণ করেছিলেন? প্রথম নরসিংহবর্মণ। কল্যাণের চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দ্বিতীয় তৈলভ। নিস্ক ও মানা কোন যুগের মুদ্রা? বৈদিক যুগের। বৈদিক যুগের প্রধান বাহন কী ছিল? ঘোড়া। আকালি আন্দোলন কোথায় হয়েছিল? পাঞ্জাবে হয়েছিল আকালি আন্দোলন। তাহকিক আল আখালক কে রচনা করেন? সৈয়দ আহমেদ। বেঙ্গল হরকারা প্রকাশিত করেন? প্রকাশিত হয় 1798 সালে। ইন্ডিয়ান লীগ কে প্রতিষ্ঠা করেন? শিশির কুমার ঘোষ ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা করেছেন। ভারতীয় গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পাল বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? দেবপাল। সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? বিজয় সেন। বাঙালি সমাজে কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছেন? বল্লল সেন। দানসাগর অদ্ভুত সাগর রচনা করেছেন? বল্লল সেন। সেন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? বল্লল সেন। গীতগোবিন্দের কাব্যের রচয়িতা কে? জয়দেব। পবদত্তের রচয়িতা কে? ধোয়ী। চালুক্য বংশের শ্রেষ্ঠ নরপতি কে ছিলেন? তৃতীয় পুলকেশ্বরী। বাতাবি চালুক্য বংশের শেষ রাজা কে ছিলেন? দ্বিতীয় কীর্তিবর্মণ। রাষ্ট্রকূট বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? দন্তিদুর্গ। রাষ্ট্রকূট বংশের শেষ রাজা কে ছিল? তৃতীয় গোবিন্দ। পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? প্রথম নরসিংহবর্মণ। পল্লব বংশের শেষ রাজা কে ছিল? রাজা অপরাজিত পল্লব। বাতাবিকণ্ড উপাধি কে গ্রহণ করেছিলেন? প্রথম নরসিংহবর্মণ। চোল রাজ্যের প্রথম ঐতিহাসিক রাজা কে ছিলেন? করিকল। স্বাধীন চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? আদিত্য প্রথম। চোল বংশের শ্রেষ্ঠ বা শেষ শক্তিশালী রাজা কে ছিল? বীর রাজেন্দ্র চোল দেব। চোল বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? তো বিজয়লয় ছিল চোল বংশের প্রতিষ্ঠাতা। গাইকন্ড চোল উপাধি ধারণ করেছিল প্রথম রাজেন্দ্র চোল। কোন মন্দিরের নটরাজ মূর্তি জাগত বিখ্যাত? জগৎ বিখ্যাত। তাঞ্জোরের নটরাজ মূর্তিটি জগৎ বিখ্যাত। তাঞ্জোরের বিখ্যাত রাজরাজেশ্বর শিব মন্দির কে নির্মাণ করেন? রাজার রাজ্যল। বিলহন রচিত গ্রন্থের নাম কি? বিক্রমাঙ্কদেব চরিত। কোণার্কের সূর্য মন্দির কে নির্মাণ করেন? তো প্রথম নরসিংহবর্মণ। কম্বোজ ব্রিয়ন মন্দিরটি কোন দেবতার মন্দির? শিবের মন্দির। মহাত্মা গান্ধীর সমাধিস্থল কোথায় হচ্ছে? রাজারঘাটে। সমুদ্রগুপ্তের সভাকবি হচ্ছে হরিসেন। ডিসকভারি অফ ইন্ডিয়া রচিত থেকে জওহরলাল নেহরু। ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেছিলেন? সুভাষচন্দ্র বসু। ফরওয়ার্ড ব্লক গঠন করেন। ভারতের প্রথম জাতীয় কংগ্রেসের মুসলিম সভাপতি কে ছিলেন? বদরুদ্দিন তৈয়েবজি। দাগ ও হুলিয়া প্রথার প্রচলন কে করেছিলেন? আলাউদ্দিন খলজি। তো এই ছিল মোটামুটি 180টা কোশ্চেন তোমাদের ইতিহাসে গুরুত্বপূর্ণ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে তোমার বন্ধুদের একটু শেয়ার করে দেয়। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। তোমার ভালো থেকো, সুস্থ থাকো। থ্যাংকস ফর ওয়াচিং এবং ভালো মতো পড়াশোনা করতে থাকো।